আলাইকুম, আমি জাহানারা আলম। আশা করি সবাই ভালো আছে। বিয়ে করবে না কেন, করতেই হবে। হঠাৎ লাইভে এসে হাসান মাহমুদকে নিয়ে বোমা ফাটালেন জাহানারা আলম। দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। জাহানারা 1993 সালের 1 এপ্রিল বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। জাহানারা আলমের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় 2011 সালের 26 নভেম্বর আয়ারল্যান্ডের মহিলা ক্রিকেটের মধ্য দিয়ে। তিনি ডান হাতে মিডিয়াম ফাস্ট বোলার এবং ডান হাতের ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। কিছুদিন আগে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। শোনা যাচ্ছে, সম্প্রতি বিয়ের জন্য পাত্র খুঁজছেন সুন্দরী ক্রিকেটার জাহানারা আলম। আজ রাত 8টায় এক ফেসবুক লাইভে এসে তিনি এ কথা প্রকাশ করেন। তিনি বলেন, জীবনে অনেক বছর তো দেখতে দেখতে পার করে এলাম, আর এখন আমার জীবনসঙ্গী হিসেবে আমাকে বিয়ে করা দরকার, তাই আমি বিয়ের জন্য পাত্র খুঁজছি। এমনকি পরিবার থেকেও ইতোমধ্যে খোঁজা শুরু হয়ে গেছে। আর তিনি এও বলেন, আমি মনে হয় ইতোমধ্যে বাংলাদেশের হাসান মাহমুদকে পছন্দ করে ফেলেছি, আমি তাকেই বিয়ে করব, এটাই আমার ফাইনাল কথা। কারণ সে খুবই শান্তশিষ্ট একজন ভালো মানের বোলার, আর তাই আমি তাকে জীবনসঙ্গী হিসেবে নিতে চাই। ইতোমধ্যে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী পেস বোলার হচ্ছেন হাসান মাহমুদ, আর এই বোলিং ভেলকিতে সবার মন জয় করে নিয়েছেন তিনি। এমনকি এই সুযোগে এবার মন জয় করে নিলেন জাহানারা আলমের। তো দর্শক, হাসান মাহমুদকে জাহানারা আলমের বিয়ের প্রস্তাবে রাজি হবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ সকলকে।